नमस्कार, मोर नाम कुणाल भराली और आज विशेष कथा मैं भिडिओगिया मैं कथि पुलपटक आमार मुख्यमंत्री श्रीजुत सर्वानंद सोनोवाल डांगरिया कब विचार सर मैं बहुत आगरपा आपनक चेस्ा करर्थ हलो मैं आज भिडिओ जरिए आपना किसान कथ कब विचार सर मैं प्रथम कह दूँ जो मैं कल संगठन व्यक्ति नए मैं फरेनार्स ट्रिब्यूनल 1600 सिलेक्टेड केन्डिडेट्स मजर एजन सर आम जो बस 19 सेप्टेम्बर 2019 आम रिजाल्ट डिक्लेयर हो आज प्राय 10 माह हो गल सर कि आम एपइंटमेंट पा ना किहर सर आम इतना एनेकवा डिप्रेशन और मानसिक अशांति भुगि पड़ी जो मैं एक मानने भाव ना सर आम फ्यूचार तो डार्क हो गई सर आम फ्यूचार कथ भाव ना कि पे खाम सर मैं जाना तो ओल्ड पेंडिंग केसेस भी तो भगे दिया एफ टी विलत नतुन एफ टी देन अल्सो एपॉइंटमेंट अहरा ना सर 10 माह आगे मैं प्राइवेट चाकरी कि वुमेन पॉलिटिकल डिपार्टमेंट मैं गम पाल बहुत अति सोकाले आम एपॉइंटमेंट दी সেইভাবে প্রাইভেট চাকরির একটা নিয়ম থাকে যে 2 বা 3 মাহ আগতে আমি রিজাইন করব লাগে সেইভাবে মও রিজাইন করলো আর সিলেক্টেড ক্যান্ডিডেটস কিছু আছে তেখেতসকলেও রিজাইন দি দিলে রিজাইন দি পেলায় আজি 10 মাহ ধরে পেলায় আমি ঘর বহি আছো স্যার 10 মাহ ঘর বহাতো সহজ কথা নাকি স্যার মানুষ 2-3 মাহৰ পৰা ঘর বহি আছে করোনার কারণে তেখেতসকলৰ অশান্তি হৈছে আমি 10 মাহ ঘর বহি আছো एक करा ना सर इतना तो करोनार कारण प्राइट चाकरी जॉन कर सर आम कथाओ अल भाव 1600 निबन कथाओ अल भाव किसान ला छी तो चाकरी पे निजर घर चलें प्राइट चाकरी पे इतना तक रिजाइन दी बहि তেখেতসকল ঘরখন কেনেকে চলিব স্যার স্যার 1600 পরিয়ালর কথাও ভাব অলপমান এতে অকল 1600 ক্যান্ডিডেটস নহয় এতে 1600 পরিয়ালও জড়িত হয়ে আছে আমি স্যার মিডল ক্লাস ফ্যামিলি পৰা বিলং করু আমার এটাই উদ্দেশ্য থাকে আমি এটা চাকরি এটা কাম করি কিনে খাওয়া আমি বিজনেস করব নোৱাৰো স্যার আমার আমার হাতত ইমান টাকা পয়সা নাই আমি যে বিজনেস করি খাম আমি প্রাইভেট চাকরি করে পেলায় খাব লাগবে নহলে গভর্নমেন্ট চাকরি করে পেলায় খাব লাগবে স্যার তেতিয়া ইমান পাস করে গভর্নমেন্ট চাকরি এটার কারণে এপ্লাই করার পিছত পাস করার পিছত লাভ কি হল স্যার সেই পাস করা ভ্যালুটো কি হল ইমান বিলাক ক্যান্ডিডেটসর মাজত পাস করার পিছত লাভ কি হল লাখ লাখ ক্যান্ডিডেটস এপ্লাই করেছিল সেই ক্যান্ডিডেটসর মাজত সিলেক্ট হওয়ার পিছত লাভ কি হল স্যার 10 মাহ ঘর বহি থাকিবর কারণে সিলেক্ট হয়েছিল নাকি স্যার স্যার আপনার সরকারখনের উপর বহুত বিশ্বাস আসে স্যার বহুত বিশ্বাস আর আশ্বাস আসে কিন্তু এনেক যে ঘর 10 মাহ বহি থাকবে এই ভাবা না স্যার মানে লাস্ট এটাই রিকুয়েস্ট করি আপনার আপনি প্লিজ কাইন্ডলি আমার এপয়েন্টমেন্টব রিলিজ করে দিয়ক এইটে মানে আমার 1600 মানে নিজে মানে আমার 1600 রিকুয়েস্ট করছো 1600 পার্টির পর মানে রিকুয়েস্ট করছো যে প্লিজ আমার এপয়েন্টমেন্ট বিলাক রিলিজ করে দিও স্যার ডিপ্রেশনত কেনেকে আছো এটু আমি জানো স্যার মই মোর ফিলিংস কিনি আপনা কব পারা নাই কিন্তু মই ডিপ্রেশনত কেনেকে আছো এটু মই নিজে মানে তো জানো এতিয়া একো ইনকাম সোর্স নাই স্যার কি করি কিনলে খাম স্যার যেটু বয়সত মই কাম করে পেলায় ঘর ইনকাম করে পেলায় মই ঘর চাউল দাইল এইবিল আনিব লাগে সেইটু বয়সত মই ঘর বহি আছো স্যার স্যার মই আপনার অনুরোধ করছো প্লিজ আমার এপয়েন্টমেন্ট অতি সোনকালে রিলিজ করে দিও ধন্যবাদ জয় অসম।